তো হ্যালো বন্ধুরা তোমাদের সয়গঞ্জ চ্যানেল আটটি সায়েন্স একাডেমিতে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে সাথে হাজির তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো নবান্ন স্কলারশিপ নিয়ে এই নবান্ন স্কলারশিপে তোমাদেরকে কিন্তু আজকের ভিডিওটা আমি ফুল অ্যাপ্লিকেশান প্রসেস দেখাবো এই অ্যাপ্লিকেশনের সাথে তোমাদেরকে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে তোমরা যদি অফলাইনে ফর্মটা ফিল আপ করো সেক্ষেত্রে তোমাকে কোনোরকম কোনো রিসিভ দেওয়া হবে কি না সমস্ত কিছু ডিসকাশন আজকের ভিডিওতে করব অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু এই নবান্ন স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ করতে যায় অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু জমা দিতে নবান্নতে যায় সেক্ষেত্রে কিন্তু তারা অনেকে কিন্তু ব্যাক আসে তাদের কিন্তু ফর্ম কিন্তু জমা নেওয়া হয় না তাতে করে তুমি যাতে নবান্নতে গিয়ে ফিরে আসতে না হয় যার জন্য কিন্তু আমি আজকের ভিডিওটা বানাচ্ছি যাতে করে তোমরা যদি লাস্ট অব দি ভিডিওটা দেখো তোমরা কিন্তু নবান্নতে ফর্মটা ফিল আপ করতে গিয়ে কিন্তু আর ব্যাক আসতে হবে না সমস্ত কিছু যা যা ডকুমেন্টস লাগবে যা যা ব্যাপার আছে সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওটা আমি ডিসকাশন করবো তো যার জন্য তোমাদেরকে কী করতে হবে কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে যাতে করে তোমরা ফর্মে কোনো রকম কোনো ভুল না করো যাতে করে তোমাদের টাকা সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমাদের কিন্তু অ্যাকাউন্টে চলে আসে ওকে আর এই যে ফর্ম ফিল করার পরে তোমাদের কি কি নবান্ন থেকে কোনোরকম কোনো রসিদ কী বা রিসিপ্ট কী দেওয়া হয় অবশ্যই দেওয়া হয় তোমরা যেমনটা অন স্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দেখো এরকম একটা রিসিপ্ট কিন্তু তোমাদেরকে কিন্তু নবান্ন তরফ থেকে কিন্তু দেওয়া হবে ঠিক আছে এই রিসিপ্টটা কিন্তু তোমরা নিয়ে কিন্তু বাড়ি আসবে এই রিসিপ্টটা কিন্তু তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা রিসিপ্ট দেখতে পাচ্ছ অ্যাকনোজ অ্যাকনোলেজমেন্ট স্লিপ বলে লেখা আছে এটা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে ওই নবান্ন তরফ থেকে ওকে প্রত্যেকে কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি দেখো কোনো রকম কোনো স্কিপ না করে কিন্তু তুমি যদি স্কিপ করে নাও দেখবে ওই জায়গাটাতে কিন্তু তুমি সব থেকে মূল যে বিষয়টা সেটা কিন্তু তুমি ইগনোর করে গেলে ওকে যার জন্য ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে কোনো রকম স্কিপ না করে আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশ থেকে বেল আইকনে ক্লিক করে দাও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো সবার প্রথমে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা এটা তিনটা পেজের কিন্তু একটা ফর্ম এই তিনটা পেজের ফর্মটা তোমাকে কিন্তু দোকান থেকে নিয়ে আসতে হবে অথবা তোমাকে ডাউনলোড করে কিন্তু প্রিন্ট আউট বের করে নিতে হবে এরপর দাদা অনেকে কোশ্চেন করে যে দাদা আমরা যদি অফলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে তো আমরা যদি বাই পোস্টালে পাঠিয়ে দিই অবশ্যই আমি এই জন্য তোমাদেরকে কথাটা বলবো তোমরা কিন্তু পোস্টালে কিন্তু এই ফর্মটা সাবমিট করবে না কারণটা কি কারণটা হচ্ছে এই রিসিপ্টটা তোমরা যদি পোস্টালে কিন্তু এটা ফর্মটা ফিল আপ করে দাও তাহলে কিন্তু তোমরা এই রিসিপ্টটা কিন্তু তোমরা পাবে না আর রিসিপ্টটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট ওকে ওই জন্য বলবো অবশ্যই গিয়ে তোমরা নবান্নতে কিন্তু ফর্মটা জমা দিয়ে আসবে ওকে এরপরে চলো অ্যাপ্লিকেশান প্রসেসটা জেনে নিই তো সবার আগে আছে পার্সোনাল ডিটেলস তো এই পার্সোনাল ডিটেলসের আগে তোমার কিন্তু এখানে ফোটোগ্রাফ একটা দিতে হবে তুমি কী করবে না একটা ফোটোগ্রাফ তুমি যদি একটা ফটো বের করে এখানে কিন্তু অ্যাটাচ করে দেবে এইভাবে ওকে এভাবে কিন্তু ফটোটা অ্যাটাচ করবে এরপরে তোমার কাজ হবে যেন পার্সোনাল ডিটেলসগুলো অবশ্যই তোমায় কী করতে হবে এটা কালো পেনে কিন্তু ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে তো নেম সবার আগে তোমরা কি করবে না প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটালে লেখার চেষ্টা করবে ওকে প্রত্যেকটা ওয়ার্ড কি করবে ক্যাপিটালে ওকে নাম লিখে দেওয়ার পরে এরপরে সেকেন্ড যে কলমটা আছে সেই কলমটাতে কি আছে গার্ডিয়ান্স নেম তোমার গার্ডিয়ান্সে তোমার বাবা হতে পারে মা হতে পারে যে কেউ হতে পারে তুমি কি করবে না সেখানে গার্ডিয়ান্সের নেমটা এখানে কিন্তু লিখে দেবে এটাও কিন্তু ক্যাপিটালে ওকে এভাবে গার্ডিয়ানের নামটা লিখে দেওয়ার পর তোমার কাছে যে থার্ড কলমটা চলে আসছে সেখানে বলেছে ডেট অফ বার্থ তুমি যে তারিখে জন্মগ্রহণ করেছ সেই তারিখটা তুমি আগের দিকে দেবে যে মান্থে তুমি জন্মগ্রহণ করেছো ওটা তুমি মিডলে দেবে তারপরে যে সালে তুমি জন্মগ্রহণ করেছো ওটা দেবে ওকে এভাবে ডেট অফ বার্থটা দিয়ে দেওয়ার পরে তুমি এরপর কী করবে না এখানে তোমাকে যেটা লিখতে হবে পাঁচ নাম্বার কলামে যেটা আছে সেটা তুমি মেল না তুমি ফিমেল ওকে তুমি যদি মেল হয়ে থাকো তাহলে কী লিখবে মেল লিখবে আর যদি তুমি কেউ ফিমেল হয়ে থাকো তাহলে তুমি কিন্তু ফিমেল লিখবে তো এক্ষেত্রে আমরা লিখবো তো এক্ষেত্রে আমরা কি না মেল লিখে দিলাম যারা ফিমেল হবে ক্ষেত্রে কী লিখবে ফিমেল লিখবে এরপর এরপরে আসছি রিলিজিয়ান রিলিজিয়ানে আমরা কিন্তু হিন্দু তাই আমরা লিখব হিন্দুইজম প্রত্যেকে কিন্তু ভালোভাবে কিন্তু রকম কোনো ভুল না করে কিন্তু ফর্মটা ফিল আপ করবে এতে করে তোমরা কিন্তু দু থেকে তিনটা কিন্তু ফর্মেট তোমরা ডাউনলোড করে নিয়ে আসবে এন্ড অবশ্যই কালো পেনে কিন্তু ফর্মটা ফিল আপ করবে ওকে একটা ভুল হয়ে গেলে কিন্তু ওখানে কোনো রকম কোনো কিন্তু সাদা কালি ইউজ করবে না এতে করে তোমার কিন্তু টাকা ঢুকবে না ওকে তো এরপরে দেখবে কী করবেন এখানে লিখে দেবে হিন্দুজম ওকে যারা যারা হিন্দু তারা হিন্দু লিখবে যারা যারা মুসলিম তারা কিন্তু মুসলিম লিখবে এছাড়া যারা যারা যে ধরনের রিলিজিয়নে থাকো তারা কিন্তু সেই ধরনের রিলিজিয়ানটা এখানে কিন্তু লিখে দেবে ওকে এরপরে আসছে তোমার যদি কোনো রকম কোনো কাস্ট থাকে তুমি এখানে লিখবে যদি না থাকে তুমি তোমরা যদি সাব কাস্ট থাকে কেউ এস টি এস সি ও বিসি এ ও বি হয়ে থাকো তারা কিন্তু এখানটাতে কিন্তু লিখে দেবে ওকে এরপরে তোমরা যদি চলে আসো এরপরে আসছি কন্টাক্ট ডিটেলস ওকে বারবার বলছি কোনো রকম কিন্তু সাদা কালি কিন্তু ইউজ করবে না ওকে লাস্ট অব ভিডিওটা দেখো অনেক কথা বলার আছে পারমানেন্ট ডিটেলস ক্ষেত্রে তোমরা কী করবে না সবার আগে ভিলেজটা দিয়ে দেবে ভিলেজ ওকে ভিআই এল দিয়ে একটা হাইফেন দেবে দেন প্রত্যেকে কিন্তু দেন একটা কমা দিয়ে দেন পি কমা ও তারপরে লিখবে পোস্ট অফিস ওকে দেন আবার কমা দেবে কমা দিয়ে লিখবে পি এস মানে কি পুলিশ স্টেশন ওকে ওকে দেন কী করবে না দেন এখানে দেখো ডিস্ট্রিক্ট তোমার কিন্তু ডিস্ট্রিক্টের জন্য আলাদা একটা কলাম দেওয়া আছে তুমি এখানে কি লিখবে তোমার ডিস্ট্রিক্ট তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলংস করো সেই ডিস্ট্রিক্টটা কিন্তু এখানে তোমাকে নোট করতে হবে ওকে প্রত্যেকে যে যে ডিস্ট্রিক্ট থেকে বিলংস করো সে কিন্তু এখানটাতে লিখে দেবে ওকে এরপরে তুমি কী করবে না তোমার যে পিন নাম্বার সেই পিন নাম্বারটা কিন্তু তোমরা এখানটাতে দিয়ে দেবে Okay. এরপরে তোমার মোবাইল নাম্বার তোমার যে কন্ট্যাক্ট নাম্বারটা সেই কনট্যাক্ট নাম্বারটা তোমরা কিন্তু এখানটাতে দিয়ে দেবে এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেওয়ার পর তোমার যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসটা তুমি কিন্তু এখানটাতে লিখে দেবে ইমেল অ্যাড্রেসটা তুমি স্মল লেটারও লিখতে পারো অ্যান্ড ব্লক লেটারও লিখতে পারো অর্থাৎ ক্যাপিটাল লেটারও লিখতে পারো কোনো রকম কোনো সমস্যা নেই ওকে এই দুটো কিন্তু ফিল আপ করে নেবে এরপরে চলে আসছে একাডেমিক ডিটেলস তো এই অ্যাকাডেমিক ডিটেলসে তুমি যে রিসেন্টলি যে এক্সামটা তুমি এখানে ক্লিয়ার করেছো সেই এক্সামটা তোমরা কিন্তু এখানটাতে লিখে দেবে যেমন করে তুমি এখানে লিখতে পারো কেউ যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকো মাধ্যমিক পরীক্ষার আন্ডারে যদি এই ফর্মটা ফিল আপ করে থাকো তোমরা এখানে কী লিখবে মাধ্যমিক লিখবে কী লিখবে এ ওকে মাধ্যমিক কেউ যদি এইচএস পাস করে থাকো তাহলে এখানে এইচএস লিখে ছেড়ে দিলেও চলবে ওকে এরপর বোর্ড বা ইউনিভার্সিটি কোন আর যদি কেউ এ বিএসসি বা বিএ কমপ্লিট করে থাকো তাহলে লিখবে বিএসসি অনার্সে বা পাসে পাসের ক্ষেত্রে কিন্তু এই ফর্মটা ফিল আপ করা যাবে না অনার্সের ক্ষেত্রে তো কী লিখবে না বিএসসি অনার্স ঠিক আছে কিসে না ইন কেমিস্ট্রি ইন বায়োলজি ইন বাঙ্গলি ইন যা হোক যা সাবজেক্ট হবে সেই সাবজেক্টটা অ্যাড করে দেবে এরপরে বোর্ড বা ইউনিভার্সিটি যদি তুমি বিএসসি করে থাকো তাহলে ইউনিভার্সিটির আন্ডারে যদি এইচএস বা মাধ্যমিক পড়ে থাকো তাহলে কী হবে না বোর্ডের আন্ডারে তাহলে তোমরা এখানে কী করবে না এরকম ছোটোভাবে লিখতে পারো যে মাধ্যমিক ফর্মটা করে থাকবে তাহলে কী লিখবে ডাব্লিউ বি বি বিএসই ডাব্লিউ সি অর্থাৎ কী বেঙ্গল বোর্ড অফ সেকেন্ড এডুকেশন আর হাজার যারা এইচএস লিখবে তারা কী লিখবে ডাবলিউ বিসিএইচ এসি ওকে না ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এবং ইয়ার অফ পাসিং কত সালে তুমি পাস করেছো তো তুমি তার মানে কি দু হাজার বাইশ সালে পাস করেছো তাহলে এখানে কী লিখবে না দু হাজার বাইশ কত লিখবে দু হাজার বাইশ ওকে এরপরে আসছি গ্রেড তুমি কোন গ্রেড পেয়ে তুমি পাসটা করেছো এ গ্রেড বি গ্রেড বি প্লাস গ্রেড সেখানে কিন্তু এখানে তুমি কিন্তু গ্রেডটা কিন্তু লিখে দেবে ওকে এরপর পার্সেন্টেজ অফ মার্কস তুমি কত পার্সেন্ট নাম্বারটি পেয়েছো কেউ ধরো পেয়েছে সিক্সটি ওয়ান পার্সেন্ট এখানে লিখবে সিক্সটি ওয়ান পার্সেন্ট ওকে এভাবেই করবে আর গ্রেডটা তাহলে কি লিখবে এ ওকে এইভাবে কিন্তু ফর্মটা ফিল আপ হবে এরপরে চলে আসো কারেন্ট কোর্স ডিটেলস তুমি এই মুহুর্তে কোন কোর্সের জন্য অ্যাডমিশন হচ্ছ আর এক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করার আগে তোমাদেরকে কী করতো মানে কোনো একটা অ্যাকাডেমিক সে কিন্তু তোমাকে অ্যাডমিশান হয়ে যেতে হবে সেই রিসিপ্টটা কিন্তু তোমাকে নিতে হবে ওকে অ্যাডমিশনের যে রিসিপ্ট এই কোর্স নেম তুমি যদি মাধ্যমিক কমপ্লিট করে থাকো তাহলে তুমি এইচএসএ ভর্তি হবে এইচএসে ভর্তি হবে তাহলে কী লিখবে যে এইচএস বলে লিখবে বা হায়ার সেকেন্ডারি বলে লিখবে কেউ যদি এইচএস কমপ্লিট করে কলেজে চলে আসে তাহলে কী লিখবে যদি বিসি কেউ বিএসসিতে অ্যাডমিশন হয়ে থাকো তাহলে কি কি লিখবে না বিএসসি বিএসসি ইন সাবজেক্ট বিকম ইন সাবজেক্ট বিএ ইন সাবজেক্ট মানে যে সাবজেক্টে তুমি অ্যাডমিশান নিচ্ছ অনার্সে সেই সাবজেক্টটা কিন্তু তোমাকে লিখতে হবে আর যদি কেউ যদি মাধ্যমিক ক্রস করার পরে অ্যাডমিশান নিয়ে থাকো তাহলে এখানে কি লিখবে না এইচ এস বা হায়ার সেকেন্ডারি ওকে এইচ এস লিখে ছেড়ে দিলেও চলবে অথবা হায়ার সেকেন্ডারি কেউ যদি আইটিআই করে থাকো এখানে আইটিআই বলে লিখবে আবার কেউ যদি কোনো প্রফেশনাল কোর্স পলিটেকনিক বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কিছু করে থাকো এখানে কিন্তু সেটা নোট করে দেবে ডিউরেশন অফ দ্য কোর্স এরপর ডিউরেশনটা এখানে হায়ার সেকেন্ডারি ফুল ফর্মে তোমরা কিন্তু লিখতে পারো হায়ার সেকেন্ডারি তাতেও কিন্তু কোনো ভুল নেই এইচএস লিখলেও কোনো ভুল নেই এরপর হচ্ছে কোর্স যে ডিউরেশন সেই ডিউরেশনটা কী হবে তো ডিউরেশন যে কোর্সটা সেটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করছে এইচএস হলে টু ইয়ার্স লিখবে আমি এইচএস করেছি এখানে টু ইয়ার্স লিখলে দাও এরপরে সেশন কোন সেশনে এটা কী হবে দু হাজার বাইশ দু হাজার বাইশ তুমি অ্যাডমিশান নিয়েছো নেম অফ দ্য ইনস্টিটিউট কোন ইনস্টিটিউশনে তুমি ভর্তি হয়েছো এটা আমি আর লিখছি না প্রত্যেকের যে যার ইনস্টিটিউশনের নামটা যেখানে অ্যাডমিশান নিয়েছো আগে যেখানে পড়তে সেটা কিন্তু নয় এবারে রিসেন্ট যেখানে অ্যাডমিশান নিয়েছো সেটা কিন্তু এখানে দেবে এবারে অ্যাড্রেস সেই যে শিক্ষা প্রতিষ্ঠানটা কোন অ্যাড্রেসে আছে তার তো সবার আগে কী করবে যে জায়গাটাতে আছে সেই জায়গাটা লিখবে তারপরে পোস্ট অফিসে লিখবে তারপরে জেলা রেখে ছেড়ে দেবে ওকে তারপরে পিন নাম্বারটা একটু দিয়ে দেবে ওকে তাহলে সবারই কী লিখবে এরকম দেবে কি না যে যে জায়গাটাতে আছে সেই জায়গাটা দেবে দেন কমা দিয়ে দেবে সেই কমা দেওয়ার পরে কী করবে না তারপরে পোস্ট অফিসটা দিবে পি ও বলে এরকম পি কমা ও দিয়ে পোস্ট অফিসটা দিয়ে দেবে দেন কী করবে না এখানটাতে লিখবে ডিস্ট ডিআইএসটি ডিস্ট লিখে হাইফেন দিয়ে এখানটায় ডিস্ট লিখে দেবে দেন এখানটাতে কী করবে পিন যদি পিন লিখার জায়গা থাকে লিখবে আলে ছেড়ে দেবে কোনো রকম কোনো দরকার নেই ওকে এরপরে চলে আসো অ্যাকাউন্ট নাম্বার এখানে তুমি যে অ্যাকাউন্টের আন্ডারে যে ফর্মটা ফিল আপ করছো তারই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে প্রোভাইড করবে ওকে এখানে কিন্তু তোমরা তোমার যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু তুমি এখানে লিখে দেবে ওকে এরপরে ওই ব্যাঙ্কে যে ব্যাংকের আন্ডারে তুমি ফর্মটা ফিল আপ করছো সেই ব্যাংকের কিন্তু আই কোড বলে একটা কোড আছে সেই কোডটা কিন্তু তুমি এখানে দেবে ওকে ব্যাংকের নেম তুমি যে ব্যাংকের আন্ডারে এই যে অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছ সেই ব্যাংকের নেমটা ইউ বি আই হতে পারে কারো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হতে পারে কারো এসবিআই হতে পারে বিভিন্ন ধরনের যে ব্যাঙ্ক আছে সেই ব্যাংকের নামটা এখানে লিখবে আর ব্রাঞ্চ নেমটা কিন্তু এখানেতে লিখবে প্রত্যেক এলা কিন্তু পাসবইয়ের উপরে কিন্তু পেয়ে যাবে এরপরে কী করবে এখানে যেদিন জমা দিতে যাবে তার কিছুদিন দিন আগের ডেট এখন দিয়ে কিন্তু ডেট লিখার কোনো প্রয়োজন নেই আর প্লেসটা তোমার বাড়ির প্লেস লিখবে তুমি যেখান থেকে বিলংস করো সেই প্লেসটা লিখবে আর ডেটটা যেদিন তুমি এখান থেকে বেরোচ্ছ বা যখন জমা দেবে তার আগের মুহূর্তে লিখে দিলেও কিন্তু চলবে আগের থেকে লেখার কোনো প্রয়োজন নেই এরপর তুমি কি করবে এখানটাতে তোমার কিন্তু একটা সাইন কিন্তু তুমি করে দেবে ওকে এইভাবে কিন্তু ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে ফার্স্ট পেজ কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকে কিন্তু দেখে নেবে এখানে কিন্তু একটা ছবি দিতে হবে পুরো চিপকিয়ে ওকে আদার অবধি দেখে নাও প্রত্যেকে ভালোভাবে এরপরে চলো নেক্সট যে পেজটা তোমরা পাবে নেক্সট পেজ পাবে তোমরা কি না নেক্সট পেজ পাবে একটা রেকমেন্ডেশন ওকে এরপরে নেক্সট তোমরা যদি পেজটা উল্টাও তারপরে তোমরা কিন্তু একটা রেকমেন্ডেশন পাবে যেটা কি না এর দ্বারা রেকমেন্ডেশন তো এই এমএলের দ্বারা রেকমেন্ডেশন করানোর আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা পঞ্চায়েত বা তোমাদের যে মিউনিসিপালিটি আছে সেই আন্ডারে কিন্তু তোমরা একটা ইনকাম সার্টিফিকেট লেগবে আর সেই ইনকাম সার্টিফিকেটটা যেন এক লাখে ডাউনে হওয়ার চেষ্টা করবে বা এক লাখ কুড়ির মতন করার চেষ্টা করবে ওকে তারপরে সেই ইনকাম সার্টিফিকেটের উপর ভিত্তি করে তোমরা কিন্তু একটা ভিডিও দ্বারা ইনকাম সার্টিফিকেট তোমরা কিন্তু বের করে নেবে আর সেই ইনকাম সার্টিফিকেটটা নিয়ে কিন্তু তোমরা এমএলের কাছে যাবে ওকে এরপরে যাওয়ার পরে তুমি কি করবে না এই ফর্মটা কিন্তু সবার আগে তোমাদের কি কিন্তু এমএলএ কাছে যাওয়ার আগে কিন্তু ফিলআপ করে নিতে হবে তো কি বলবে না আই এম এখানে নিজের নামটা ওকে সন অফ বা ডটার অফ এবারে যদি সন অফ হও তাহলে সন অফটা রাখবে এটা কেটে দেবে আর ডটার অফ হলে এটা কেটে দেবে আমি এই সন অফ হবো তাহলে কি লিখবে এখানে বাবার নামটা লিখে দেবে ওকে এরপরে তোমার পারমানেন্ট যে রেসিডেন্স মানে যেখানের থেকে তুমি বিলংস করছো সেই জায়গাটা এখানটাতে লিখবে কী লিখবে অ্যাট ওকে পোস্ট এরপরে তোমাকে পোস্টের জন্য আলাদা কিন্তু কলাম দেওয়া আছে এখানে কিন্তু তোমার পোস্ট অফিসটা তুমি লিখে দেবে ওকে পোস্ট অফিসটা লিখে দেওয়ার পর তোমার পুলিশ স্টেশনের নামটা কিন্তু এখানটাতে লিখে দেবে ওকে এরপর ডিস্ট্রিক্টটা তুমি কিন্তু লিখে দেবে ধীরে ফর্মটা করবে রকম ভুল ফান্তি কিন্তু করবে না একটার বেশি কিন্তু ফর্ম ফর্মেট কিন্তু তোমরা বার করে নিয়ে আসবে আর অবশ্যই কিন্তু কালো পেনে কিন্তু ফর্মটা ফিল আপ করবে ওকে এরপরে তোমার পিন নাম্বারটা এখানটাতে তুমি দিয়ে দেবে ওকে আর অবশ্যই সাদা পেন কিন্তু ইউজ করবে না এরপরে ওই যে বিডিওর দ্বারা ইস্যু করানোর যে ফ্যামিলি ইনকামটা আছে সেই ফ্যামিলি ইনকামটা তুমি কিন্তু এখানটাতে লিখে দেবে সেটা যে যাই হবে তুমি কিন্তু এখানে লিখে দেবে এরপর তুমি কি করবে না এখানটাতে তুমি একটা সাইন করবে নিজের সাইন করবে অ্যাপ্লিক্যান্ট সাইন এরপরে কি করবে না এই অ্যাপ্লিক্যান্ট সাইনটাকে তুমি নিয়ে যাবে কার কাছে এমএলএর কাছে আর সেই এর দ্বারা কিন্তু এখানে সাইন করাবে আর অবশ্যই কিন্তু কি করবে স্ট্যাম্প লাগাবে সিল কিন্তু লাগাবে এর সিল ওকে এতটা অবধি এরপরে তুমি কি করবে না ওই এম অফিসে যাওয়ার পরে আরও একটা কাজ আছে একটু পরে বলছি তার আগে আর একটা ফর্মেট আছে সেটা ফিল আপটা প্রসেসটা দেখে নাও ওকে এর পরের ফরমেট পরের যদি তোমরা পেজটা উল্টাও তারপরে তোমাদের সামনে কিন্তু আরও একটা ফর্মেট চলে আসবে সেই ফর্মেটটা কি না সেলফ ডিক্লারেশন ফর্মেট ওকে এই যে সেলফ ডিক্লারেশন ফর্মেটটা এই ফর্মেটটা দিয়ে তুমি কি করবে এখানে তোমার নেম আই এম লিখে দেবে তারপরে আই এম কি না নিজের নাম ওকে নিজের নাম লিখে আবারও সেম সন অফ ডটার অফ তাহলে সন অফ কি হবে না নিজের বাবার নাম ওকে এরপরে মাই কারেন্ট অ্যাড্রেস ইজ এরপর কারেন্ট অ্যাড্রেস এখানে সবার প্রথমে কি দিবে না ইজ ভিলেজ বলে লিখবে এল দেন তোমার গ্রামের নামটা লিখবে ওকে যাতে করে কোনোরকম কোনোভাবে নবান্ন থেকে না ব্যাক আসতে হয় তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো নাহলে কি কিন্তু তোমরাই ঘুরে আসবে তোমাদেরই কিন্তু বেশি জার্নি করতে হবে ওকে কোনোরকম কিন্তু ভুল কিন্তু তোমরা করবে না সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু নবান্নতে যাবে ওকে এরপর ডিস্ট্রিক্টটা তোমরা কিন্তু এখানেতে লিখে দে ওকে এরপরে কী করবে না তোমার পিনকোডটা দেন পিনকোডটা তুমি কিন্তু এখানটাতে দিয়ে দেবে ওকে এরপরে তুমি কোন ক্লাসে এই মুহূর্তে রিডিং করছো কোন ক্লাসে পড়াশোনা করছো তুমি এই মুহূর্তে যদি ইলেভেনে ভর্তি হও তাহলে কি লিখবে এখানে ইলেভেন বলে লিখবে যদি টুয়েলভে হো টুয়েলভে যদি ফার্স্ট ইয়ার হয় ফার্স্ট ইয়ার যদি সেকেন্ড ইয়ার হয় সেকেন্ড ইয়ার যদি থার্ড ইয়ার হয় থার্ড ইয়ার এভাবে কিন্তু তোমরা লিখবে এরপরে লিখার পরে কী করবে মাই কারেন্ট একাডেমিক সেশন এত অ্যাট অ্যাট কোন স্কুল থেকে সেই স্কুল বা ইউনিভার্সিটির নেম অ্যান্ড অ্যাড্রেস সবার প্রথমে তোমরা নেমটা লিখবে নেমটা লিখার পরে কী করবে না সেমভাবে এর আগের বারে যেমনটা বললাম কমা দিয়ে প্লেসটার নাম লিখবে দেন পিও ওই প্লেসটার পিও লিখবে দেন ওই প্লেসটার কোন ডিস্ট্রিক্টের আন্ডারে ডিস্টটা লিখবে ওকে সেই ডিস্ট লিখার পরে কী লিখবে ডিস্ট লিখার পরে তোমরা কী করবে পিন নাম্বারটা যদি দেওয়ার জায়গা থাকে দেবে নাহলে ছেড়ে দেবে ওকে এতটা লিখার পরে তুমি কী করবে না এখানটাতে তুমি কিন্তু নিজের সিগনেচারটা করে দেবে এই সিগনেচার করার পরে তোমার কাজ কী হবে না এখান তোমাকে কিন্তু হেডমাস্টারের দ্বারা কিন্তু সিগনেচার অ্যান্ড তার স্কুলের কিন্তু স্ট্যাম্প কিন্তু এটাতে লাগাতে হবে ওকে এত অব্দি প্রত্যেকে বুঝতে পেরে গেছো এরপরে নেক্সট যে ব্যাপারটা নিয়ে কথা বলবো অ্যাপ্লিকেশানটা এর কাছে যাওয়ার পরে তোমরা কিন্তু এরকম একটা ফর্ম নেবে এরকম একটা সাদা পেপার নেবে সাদা পেপারে কী লিখবে একটা অ্যাপ্লিকেশন লিখবে কাকে লিখবে সেমভাবে যেমনটি এখানেতে লেখা লিখা আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ যেমনটি লিখা আছে টু দা অনারেবল চিফ মিনিস্টার দ্য গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল নবান্ন এত স্ট্রিট এটা লিখে এখানটাতে লিখবে ম্যাম ম্যাম লিখার পরে একটা অ্যাপ্লিকেশান লিখবে তুমি একটা গরিব পরিবার থেকে বিলংস করো তোমার কিন্তু এই স্কলারশিপটা খুবই প্রয়োজন তুমি এত সালে মাধ্যমিক পাস করেছো বা এত সালে এইচএস পাস করেছো এইবারে কী করবে ওই অ্যাপ্লিকেশানটা লিখার পরে কী লিখতে হবে তোমাদের যদি জানতে হয় অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নেবে আমি কিন্তু সেখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করে দেবো ওকে বা যদি তোমাদের জানতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু আমি এই অ্যাপ্লিকেশান লিখার প্রসেসটা তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো ওকে তো এরপরে তোমাদেরকে কি করতে হবে না ওই অ্যাপ্লিকেশনটা লিখার পরে ওই অ্যাপ্লিকেশনটা কার দ্বারা রেকমেন্ডেশন করাতে হবে এম এর দ্বারা অ্যাপ্লিকেশনটা এখানে তুমি কি লিখবে না তোমার নিজের সিগনেচার করার পরে তোমার এই যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটা কিন্তু এমএলএর দ্বারা কিন্তু রেকমেন্ডেশন করাবে ওকে এরপরে নেক্সট বিষয় তোমার যে ব্যাংকের যে ডিটেলস এরকম একটা সাদা পেজে ব্যাংকের নেম সবার আগে লিখবে ব্যাংকের নেম দেন ব্যাংকের নেম লিখে ব্যাংকের নামটা লিখবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখবে অ্যাকাউন্ট হোল্ডার নেমটা লিখবে তারপরে কী করবে আইএফএসসি কোড ব্রাঞ্চ ব্রাঞ্চ যে কোড সে ব্রাঞ্চ কোড লিখবে ব্রাঞ্চ নেম লিখবে এভাবে কিন্তু একটা সাদা কাগজে একটা লিখবে ওটাও কিন্তু ওর সঙ্গে অ্যাটাচ করবে এরপরে সেকেন্ড আরও একটা বিষয় তোমার যে অ্যাডমিশান নিয়েছ সেই অ্যাডমিশন নেওয়ার পরে তোমাকে যে অ্যাডমিশান রিসিপ্টটা দেওয়া হয়েছে সেই অ্যাডমিশান রিসিপ্টটা তুমি কিন্তু কী করবে জ্যারক্স করবে জ্যারক্স করে সেটা কিন্তু হেডমাস্টারের দ্বারা কিন্তু আবারও অ্যাটেস্টেড করাবে ওকে প্রত্যেকে নোট করো তোমার যে প্রত্যেকটা ডকুমেন্টস যেমন করে কাস্ট সার্টিফিকেট এক নম্বর কাস্ট সার্টিফিকেট তোমার রেজাল্ট তোমার সার্টিফিকেট সমস্ত কিছু ডকুমেন্টস তোমাকে কী করতে হবে অবশ্যই অ্যাটেস্টেড করা তবে কোনো এ গ্রেডেড অফিসারের দ্বারা ইনকাম সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই বারবারও বলছি আমি কিন্তু ভিডিওর দ্বারা ভিডিও দ্বারা ইস্যু করাবে আর প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু কি করবে না অ্যাটেস্টেড করাবে কার দ্বারা অ্যাটেস্টেড করাবে যদি তুমি তোমার দ্বারা পসিবল হয় অবশ্যই ভিডিও দ্বারা অ্যাটেস্টেড করাবে যদি পসিবল না হয়ে থাকে তুমি কিন্তু হেডমাস্টারের দ্বারা কিন্তু অ্যাটেস্টেড করিয়ে নিতে পারো ওকে যদি তোমার আন্ডারে কোনো আইপিএস অফিসার থাকে চেনা জানা তুমি কিন্তু আইপিএস কোনো অফিসারের দ্বারাও কিন্তু সাইন করাতে পারো ওকে এইভাবে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাকে কিন্তু কি করতে হবে না অবশ্যই অবশ্যই তোমাকে কিন্তু অ্যাডাস্টেড করাতে হবে ওকে কি তো কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আমি কিন্তু বলে দিলাম আর ডকুমেন্ট সম্পর্কে যদি তোমাদের আরও এক্সট্রা ভিডিও লাগে তো অবশ্যই ভিডিও আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু তার জন্য ভিডিও বানিয়ে দেবো তো আজকের ভিডিওটা ছিল এত অবধি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো বাই দেখাচ্ছি নেক্সট ভিডিও প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে